Hello friends and students as well. I welcome all of you in my channel that is known as English Graph. Today I have come up with another topic, and today's topic is 10 words often mispronounced. English is a ভাষা এবং ভাষা মানে সেখানে কথা বলার বিষয় থাকবে, সেখানে সেটাকে শোনার বিষয় থাকবে এবং অবশ্যই লেখার বিষয় থাকবে. Since English is a language that would obviously deal with the matter of speaking, the matter of listening and the matter of writing. Unless you know the exact pronunciation of a word, you are going to commit spelling mistakes. So, jodi amra ekti shobder shothik uchcharon na jani, tale shothik uchcharon na janar karone amader jemon eki bhabe spelling mistake ba banan bhul hote pare, abar amra jokhon kono ekti shobder shothik uchcharon janbo na, tokhon amader উচ্চারণ মতো আমরা সেটার স্পেলিং যদি লেখার চেষ্টা করি তাহলে আরেকজন যেটি তখন যখন সেটি পড়বেন তার কাছে কিন্তু শব্দটা খুব একটা জুতসই হবে না, সেও কিন্তু শব্দটা ঠিকঠাক বুঝতে পারবে না. তো দৈনন্দিন জীবনে কথোপকথনের ক্ষেত্রে অবশ্যই আমাদেরকে সঠিক প্রোনাউন্সিয়েশনের উপরে জোর দেওয়া উচিত. তো এখানে এরকমই কিছু শব্দ, ইংরেজি শব্দ আমি নিয়ে এসেছি এবং সেগুলোর সঠিক উচ্চারণ আসলে কি সেটা আমি এখানে দেখানোর চেষ্টা করব. সো হিয়ার আই হ্যাভ সর্টেড আউট সাম ওয়ার্ডস অ্যাজ ইউ ক্যান সি রিটেন ওয়ান আফটার দ্য আদার, অ্যান্ড হিয়ার আই অ্যাম ট্রাইং টু শো ইউ দ্য রাইট প্রোনাউন্সিয়েশন অফ দিস ওয়ার্ডস. সো লেটস বিগিন উইথ দ্যাট ওয়ান. তাহলে প্রথম ওয়ার্ডটা যেটা আমি এখানে খুঁজে নিয়ে এসেছি সেটা হলো আর ই সি ই আই পি টি. এটাকে প্রায় আমরা রিসিপ্ট বলে উচ্চারণ করি কিন্তু দিস ইজ অ্যাকচুয়াল রং. উইশ দিস ওয়ার্ড রিসিপ্ট শুড নট বি দিস ওয়ার্ড আর ই সি ই আই পি টি শুড নট বি ওয়ার্স্ট শুড নট বি প্রোনাউন্সড অ্যাজ রিসিপ্ট, রাদার ইট শুড বি প্রোনাউন্সড অ্যাজ রিসিপ্ট. তাহলে আর ই সি ই আই পি টি এই শব্দটিকে বা এই ওয়ার্ডটিকে আমরা রিসিপ্ট হিসাবে উচ্চারণ করবো না, এটাকে আমরা রিসিপ্ট হিসাবে উচ্চারণ করবো. তার মানে এখানে এই পি এটা কিন্তু সাইলেন্ট থেকে যাচ্ছে. হিয়ার পি ইজ আ সাইলেন্ট কনসোনেন্ট, এখানে পি এর উপরে কোনো রকম জোর নেই, এই পিটা এখানে সাইলেন্ট থাকবে. তাহলে রিসিপ্টের সঠিক উচ্চারণ হবে রিসিপ্ট এবং রিসিপ্ট নয়. ওকে, হিয়ার লেট মি শো ইউ দ্য অ্যানাদার ওয়ান. এখানে আরেকটি রয়েছে বি এ এল ডি, এটার উচ্চারণ কিন্তু হবে বোল্ড বোল্ড, এটার উচ্চারণ কখনোই বাজ নয়। আমরা হয়তো ভাবতে পারি যে সিএইচ এল কে চক, যেমন সেখানে এল এই কনসোনেন্টটা সাইলেন্ট থাকে, ইন দ্য সেম ওয়ে উই মে থিঙ্ক দ্যাট হিয়ার এল উড অলসো রিমেইন সাইলেন্ট, বাট নো, ইফ উই ডু সো দেন দ্যাট উড বি রং মাই ফ্রেন্ডস. সো তাহলে এখানে বি এ এল ডি এই শব্দটার উচ্চারণ হবে বোল্ড, বাদ নয়। যেটাতে যেটা ঠিক সেটাতে আমি রাইট বা টিক মার্ক দিয়েছি এবং যেটা ভুল সেখানে ক্রস মার্ক দেওয়া আছে। নেক্সট ওয়ার্ড ইজ এফ আই বি আর ই, এটার উচ্চারণ কখনোই ফাইব্রে না, এটার উচ্চারণ হবে ফাইবার, ফাইব্রে নয়। সো দ্য রাইট ওয়ান ইজ ফাইবার নট ফাইব্রে, এফ আই বি আর ই। ইন আওয়ার ডেইলি কনভারসেশন, ইন আওয়ার ডেইলি ডে টু ডে ইউজ, হোয়েন এভার উই হ্যাভ টু রিড আউট সামথিং ইন পাবলিক, হোয়েন এভার উই হ্যাভ টু সে সামথিং ইন পাবলিক, হোয়েন এভার উই হ্যাভ টু কনভার্স উইথ আদার্স, উই মে অফেন কাম অ্যাক্রস দিস ওয়ার্ডস, দেন হোয়াট উড ইউ ডু আনলেস ইউ নো দ্য এক্স্যাক্ট pronunciation of these words. পরবর্তী যে শব্দটি রয়েছে incidentally or coincidentally, এই শব্দটি নিয়ে কিন্তু আমরা আসলে এটাই কিন্তু আসলে আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু, এবং কাকতালীয়ভাবে এই শব্দটিকেও আমরা ভুল উচ্চারণ করি. সেই শব্দটি হলো প্রোনাউন্সিয়েশন, মানে হলো উচ্চারণ, এটার তাহলে প্রোনাউন্সিয়েশনকে এই প্রো এন ইউ এন সি আই এ টি আই ওয়েন এটাকে আমরা উচ্চারণ করব প্রোনাউন্সিয়েশন হিসাবে, প্রোনাউন্সিয়েশন হিসাবে নয়। যদিও এটার ভার্ব ফর্ম হচ্ছে প্রোনাউন্স, কিন্তু নাউন ফর্মের ক্ষেত্রে প্রোনাউন্সিয়েশন হবে। এনিওয়েজ, নেক্সট ওয়ান এম এ ডাবল এস এ জি ই, মাসাজ, ইট শুড বি প্রোনাউন্সড অ্যাজ ইট শুড বি প্রোনাউন্সড অ্যাজ মাসাজ। তাহলে এম এ ডাবল এস এ জি ই, মাসাজ, আমরা জানি যে মাসাজ মানে মালিশ করে দেওয়া বা মালিশ করা, তাহলে এই মাসাজ এটাকে কিন্তু আমরা মাসাজ হিসেবে উচ্চারণ করব, কখনোই আমরা এটাকে মেসেজ হিসাবে উচ্চারণ করব না। কিন্তু আমরা খুব ভালোভাবে এই বিষয়টি লক্ষ্য করেছি যে মানুষ প্রতিনিয়তই এটাকে মেসেজ বলে, যে মেসেজ করে দেওয়া, কিন্তু না, আসলে এটার উচ্চারণ হবে মাসাজ। তো ইউ মাস্ট হ্যাভ হার্ড অফ মাসাজ পার্লার, তোমরা নিশ্চয়ই মাসাজ পার্লারের কথা শুনেছো বা মাসাজ পার্লার এই ফ্রেজটা কথা পেয়েছো, এই নাউন ফ্রেজটা। তাহলে এম এ ডাবল এস এ জি ই এটার অ্যাকচুয়াল উচ্চারণ হবে মাসাজ,
মেসেজ নয়, কিন্তু আপনাকে মেসেজ বলতে বেশি শুনি। এনিওয়েজ পরবর্তীতে যেটা শব্দ সেটা হলো GARAGE, গাড়ি যানবাহন যেখানে রাখা হয়, GARAGE সেটাকে আমরা সবসময় গ্যারেজ বলি, গ্যারেজ। কিন্তু এটার উচ্চারণ কখনোই গ্যারেজ না, এটার অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশন হলো গ্যারাজ, গ্যারাজ। তাহলে GARAGE গ্যারাজ এবং MASSAGE মাসাজ, এই দুটো আমি আই হ্যাভ পুট দেম সাইড বাই সাইড সো দ্যাট ইউ ক্যান রিমেম্বার বোথ অফ দেম ইজিলি, আই থিঙ্ক দ্যাট উড বি হেল্পফুল। এনিওয়েজ পরবর্তী একটি যে শব্দটি আসছে, আমাকে বলুন তো এমন কোন মানুষ আছেন যে এই শব্দটি উচ্চারণ করেন না বা যাকে এই শব্দটি উচ্চারণ করতে হয় না, কারণ সপ্তাহে সাতটি দিনের মধ্যে একটি, দিস ইজ ওয়ান অফ দ্য সেভেন ডেজ অফ দ্য উইক, সো অবভিয়াসলি ইউ উড হ্যাভ টু প্রোনাউন্স ইট, আপনাকে তো এই শব্দটি উচ্চারণ করতেই হবে। আপনি যদি মনে করেন বা তোমরা যদি মনে করো যে এই ইউ হ্যাভ নাথিং টু ডু উইথ দিস ভিডিও, এই ভিডিওটির সঙ্গে তোমাদের কোনো সম্পর্ক নেই, অর দিস ভিডিও ইজ নট গোয়িং টু মেক এনি ডিফারেন্স ইন ইউর লাইফ, তাহলে তুমি ভুল করবে, কারণ ইংরেজি একটি ভাষা এবং প্রতিনিয়ত তোমাকে এটা চর্চা করতে হবে এবং প্রতিনিয়ত তোমাকে এই ভাষাটি ব্যবহার করতে হবে লেখার ক্ষেত্রে, বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে। কেউ যদি এইটির সঠিক উচ্চারণটি না জানে তাহলে একজন এই কথাটিই বলবে কিন্তু তুমি ভুল বুঝবে বা তুমি শুনতে পাবে না বা তুমি অন্য কিছু শুনবে। এনিওয়েজ তো WEDNESDOY এখানে কিন্তু ডি, এই যে কনসোনেন্ট দ্যাট উড রিমেন সাইলেন্ট, এখানে ডিটা সাইলেন্ট থাকবে এবং উচ্চারণটা হবে ওয়েন্সডে, উচ্চারণটা হবে ওয়েন্সডে, সো দ্য এক্স্যাক্ট প্রোনাউন্সিয়েশন ইজ ওয়েন্সডে অ্যান্ড নট ওয়েডনেসডে, বাট আই নো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল দে প্রোনাউন্স ইট ইন দ্য রং ওয়ে, তারা এটা ভুলভাবে উচ্চারণ করে, তাহলে অ্যাকচুয়াল প্রোনাউন্সিয়েশনটা হবে ওয়েন্সডে নট ওয়েডনেসডে, কিন্তু আমরা বেশিরভাগ মানুষ এটাকে ওয়েডনেসডে বলি। সবসময় আমাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে যে ইংরেজি বা ইংলিশ এটা কিন্তু ইতিহাস, ভূগোল, বিজ্ঞান, অঙ্ক এগুলোর মতো একটা সাবজেক্ট না, এটি একটি ভাষা এবং ভাষার ব্যবহারের বা ভাষার ব্যবহারিক দিকটা অনেক বেশি, এটা প্রতিনিয়ত আমাদেরকে ব্যবহার করতে হবে বলার ক্ষেত্রে, শোনার ক্ষেত্রে। তাই অবশ্যই আমরা এর প্রচলিত ভুল ত্রুটিগুলো সম্পর্কে জানব, কারণ এটা আমাদের প্রতিনিয়ত ব্যবহারের একটি বিষয়। ইটস সামথিং দ্যাট ইজ টু বি অ্যাপ্লাইড ইন এভরি ফেজ অফ হিউম্যান লাইফ। এনিওয়েজ তাহলে এটার সঠিক উচ্চারণ হলো ওয়েন্সডে, বিকজ হিয়ার ডি দ্য কনসোনেন্ট উড রিমেন সাইলেন্ট, এখানে ডি এই কনসোনেন্টটি সাইলেন্ট থাকছে, তার উচ্চারণ হবে ওয়েন্সডে, সঠিক উচ্চারণ হলো ওয়েন্সডে, ভুল উচ্চারণ হলো ওয়েডনেসডে। ওকে, সো রেক্টিফাই ইউর সেলফ ফ্রেন্ডস অ্যান্ড দাস ইউ ক্যান ইম্প্রুভ দ্য আর্ট অফ স্পিকিং অ্যাজ ওয়েল। তারপরটা হলো অ্যাথলিট, অ্যাথলিট এটার উচ্চারণ হবে অ্যাথলিট, অ্যাথলিট নয়, নট অ্যাথলিট বাট অ্যাথলিট। পরবর্তী শব্দটি হলো BOUQUET, এটাকে অনেকে অনেকরকমভাবে উচ্চারণ করে, কেউ বলে বুকেট, কেউ বলে বাকেট, বাট নো এটা সঠিক উচ্চারণ হবে বুকি, ফুলের তোড়া। এনিওয়েজ BOUQUET এটা উচ্চারণ হবে বুকি, বুকেট নয়। তারপরে আরেকটি শব্দ রয়েছে OFTEN, এটার উচ্চারণ হবে অফেন, অফটেন না, অনেক মানুষ এটাকে অফটেন বলেন, এখানেও একইভাবে এই টি কনসোনেন্টটি সাইলেন্ট থাকছে, এখানে উচ্চারণটি হবে অফেন। সো দ্যাট ওয়াজ অল ফর টুডে অ্যান্ড হোপ দিস ভিডিও ইজ গোয়িং টু হেল্প ইউ আ লট, অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব দিস চ্যানেল অ্যান্ড শেয়ার দ্য ভিডিও উইথ ইয়র ফ্রেন্ডস, উইথ ইয়র রিলেটিভস, উইথ দ্য স্টুডেন্টস হুম ইউ নো, সো দ্যাট ম্যাক্সিমাম নাম্বার অফ পিপল মে গেট বেনিফিটেড উইথ ইট। Thanks for watching. Thank you.